সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দুর্গা মায়ের ছবি দুর্গা মায়ের একটা রূপ দেখো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটা দাগ এরকম একটু অ্যাঙ্গেল করে করে নিলাম এখানে মাথার কাপড়টা আঁকছি মাথায় একটা লাল পার কাপড় রয়েছে সেই কাপড়টাকে আগে এঁকে দিলাম এঁকে দিয়ে এবার এবার আমরা গালের ভাসটা দেব। এখান থেকে এইভাবে গালটাকে আমরা এঁকে দিলাম একটা রাফ করে নিচ্ছি স্ট্রাকচারটা তোমরাও ঠিক এইভাবেই করবে এ দেখো এই করে নিয়ে এবার আমরা চোখের জন্য লাইন দিলাম বুড়ুর জন্য লাইন দিলাম এই কপালে চুলের দাগটা দিয়ে দিলাম কপালের মধ্যে একটা টিকলি দিয়ে এখানে এই কপালের চোখটাকে এঁকে দিলাম দুর্গা মায়ের তিনটে চোখ সেটা ও কপালের চোখটা এঁকে চোখের নিচে একটা চা দেখে আমরা এখানে বুড়ো দুটো এঁকে দিলাম এখানে সোজা লাইন দিয়ে দেখো চোখের চোখের জন্য ওপর নিচে দুটো লাইন দিয়ে নিয়েছি যাতে চোখের মাপটা সমান হয় চেষ্টা করবে দুটো চোখ যেন একদম সমান হয় এখানে বাইরে দিয়ে ডবল লাইন করে দিলাম চোখগুলো একটু বড় বড় করছি এই হয়ে গেল চোখের মনিটা মাঝখানটায় একটু সাদা রেখে মুনিটাকে এঁকে দিলাম এখানে কপালের চোখটার মধ্যেও মনিটা এঁকে দিলাম এবার আমরা নাকের দাগটাকে টানছি নাকের দাগটাও টেনে নাকটাকে এঁকে দিলাম দেখো কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে এখানে নাকের নথ করে দিলাম নথের লাইনটা দিয়ে তারপরে আমরা ঠোঁটটা করব ঠোঁটটাও ঠিক আমরা যে মাঝখানে সোজা লাইনটা টেনে নিয়েছি ওই বরাবর সব নাক ঠোঁট সব একই লাইনে হবে সেটা একটু খেয়াল রাখবে এই হয়ে গেলো ঠোঁটাকা এইবার এখান থেকে আমরা কাপড়টা কাপড়ের পাটটাকে এঁকে দিচ্ছি এখানে গালের দাগটাকে ঠিকঠাক করে দিলাম এখান থেকে আরেকটা কাপড়ের মাথার ওপর থেকে গিয়ে এই পাশের পাটটাও আমরা এখানে চওড়া করে এঁকে দিলাম যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই হয়ে গেল কানের কান এঁকে কানের মধ্যে একটু গয়না এঁকে দিলাম এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে মুছে দেব সেই লাইনগুলো যেগুলো আমাদের দরকার নেই এখানে দেখো এক্সট্রা লাইনগুলো একে মুছে দিলাম এবং আঁকা লাইনগুলোকে দিয়ে মুখটাকে যেগুলো মুছে গেছিলো সেই লাইনগুলোকে আমরা আবার টেনে দিচ্ছি এবার আমরা ওয়াটার কালারে করব আমরা ইওলো করব এটা গ্যাম্বো জিওলো প্যাস্ট্রেল রঙে তোমরা যারা করবে তাদের মিডিয়াম ইয়লো ওয়াটার কালারে গ্যাম্বোজ ইলো এই ইয়লোটা একটু মিডিয়াম টোনে মিলিয়ে নেবে ফিফটি পারসেন্ট জল ফিফটি পারসেন্ট রঙ এরকম একটু ডিপের ওপরই হবে বেশি লাইট নয় করে সমান করে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে কোনো ডিপ লাইট করার দরকার নেই পুরো মুখটার মধ্যে যেখানে যেখানে মুখের অংশটা সেইখানে পুরোটাই চোখ আর পাতে পুরো অংশটা আমরা এখানে ইয়লো দিয়ে ভরাট করে দিলাম কানটাও ভরাট করে দিলাম কানটা বাকি ছিল কানটা করে দিলাম এবার ওই কালারটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমি এখানে গয়নাগুলো কানের যে গয়নাগুলো আছে সেই কালারটা করে দিচ্ছি এখানে কোবাল ব্লুটা পাতলা করে নিয়ে কাপড়ের বিভিন্ন অংশে যে ভাঁজগুলো কাপড়ের সে সাদা কাপড়ের যে ভাঁজগুলো সেই ভাঁজগুলোকে আমরা করে দিলাম চোখের মনিটার চারদিকটা ব্রাউন কালার করে দিলাম মাঝখানটা সাদা রেখে চারদিকটা ব্রাউন বা সমান করে ভরাট করে দেবে আর চোখের ওপরে আর নিচে লাল দিয়ে এটা তোমরা স্কারলেটটা দিতে পারো ক্রিমসনও দিতে পারো অসুবিধা নেই তোমাদের যেটা ভালো লাগে যেটা যার কাছে আছে দিয়ে চোখের ওপর নিচে লাইনটা দিয়ে দেবে একটু ডিপ করেই করে দেবে তারপরে ঠোঁটটাকে করছি ওপরের দিকে ঠোঁটের রংটা দিয়ে ওপরের পোশানটা পুরোটা ভরাট করে দিলাম আর নিচের পোশনটা নিচের দিকে রং দিয়ে একটুখানি মিলিয়ে দেব তুলিটা একটু ধুয়ে অল্প করে একটু জল দিয়ে সুন্দর করে সমান করে মিলিয়ে দেবে এই হয়ে গেল ঠোঁট এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা করব আমি এখানে কোবাল ব্লুটা একটু ডিপ করে করেছি তোমরা কোবাল ব্লু করতে পারো পুশিয়ান ব্লু করতে পারো আলটার্মান ব্লু করতে পারো কোনো অসুবিধা নেই যেটা ভালো লাগে করে দেবে তবে একটু ডিপ করে করবে যাতে সাদা কাপড়টা ফুটে ওঠে ব্যাকগ্রাউন্ডটা যদি ডিপ থাকে তাহলে সাদা কাপড়টা ফুটে উঠবে এখানে একটু সাদা সাদা রয়েছে বলে আমরা কালারটাকে আবার একটু করে সমান করে মিলিয়ে দিচ্ছি যত সমান করে করবে তত দেখতে ভালো লাগবে এবার আমরা কাপড়ের যে পাটটা সে পাটটাকে আমরা কারমাইন দিয়েছি কারমাইন বা ক্রিমসন সেই কালারটা দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি তোমরা এই কালারটা দিয়ে করতে পারো স্কারলেটও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে সমান করে ভরাট করে দিব কোনো ডিপ্লেট করার দরকার নেই শাড়ির যে পাড়গুলো যেমন থাকে লাল পাড় সাদা শাড়ি সেই লাল পাড়টা আমরা এখানে লাল কালার দিয়ে সমান করে ভরাট করে দিলাম এখানে ব্লাউজটার মধ্যে একটু কারমাইন রেডটার সাথে একটুখানি সামান্য একটু গ্রিন মিশিয়ে মিশালেই এই কারমাইন কালারটা এসে যাবে মে মারুন কালারটা মারুন মারুন একটা শেড রয়েছে সেটা করে দেবে লালের সঙ্গে মেশালে এসে যাবে কপালে টিপটা করে দিলাম আর ব্রাউনের সঙ্গে একটুখানি সামান্য কালো মিশিয়ে বার্ন সাথে আমরা চুলটাকে সমান করে ভরট করে দেব। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার আমাকে অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমরা এখানে যে মুখের যে শেডটা ডিপ লাইট ব্যাপারটা এটা বুঝিয়েছি প্যাস্টেল কালার দিয়ে ওয়াটার কালারের উপর আবার একটু প্যাস্টেল কালার দিয়েও করেছি সেটা দেখো প্যাস্টেল কালারের অরেঞ্জ কালারটা দিয়ে আমরা চোখের সাইডে নাকের সাইডে শেডগুলো দিয়ে তারপরে ডিপিওলোতে যে কালারটা ডিপিওলো যে কালারটা প্যাস্টেলের সেটা দিয়ে সমান করে ভরাট করে দেবো আমরা সাধারণত ওয়াটার কালারের সঙ্গে ওয়াটার কালারই মিলিয়ে শেড করি এখানে আমি একটু চেঞ্জ করেছি এখানে প্যাস্টেল কালার দিয়ে আর ওয়াটার কালার দিয়ে করছি ওয়াটার কালার দিয়ে ভরাট করে নিয়েছি প্যাস্টাল কালার দিয়ে মিলিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা করবে ঠোঁটের দুদিকে শেড দিয়ে ঠোঁটের মাঝখানে শেড দিয়ে আমরা এই মুখটা একটু হাসি হাসি ব্যাপারটা তোলার চেষ্টা করছি এই জায়গার মধ্যে থুতনিতে একটু শেড দিয়ে দিলাম প্রথমে অরেঞ্জ তারপরে ডিপিওলো দিয়ে সুন্দর করে সমান করে শেডটা করে দিচ্ছি এখানে গলার নিচেও একটু শেড হবে ডিপলাইট হবে সেখানে ওই অরেঞ্জ দিয়ে আর ডিপিওলো দিয়ে করে দিলাম গালের চারদিকেও শেড ফেট দিয়ে দিলাম যেখানে যা দরকার কানের মধ্যে একটু দিয়ে দিলাম কানের যে গয়নাগুলো আছে তার মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিলাম অরেঞ্জ কালার দিয়ে ডিপি দিয়ে মিলিয়ে দিলাম এখানে দরকার হলে যদি মনে করো মিলছে না তাহলে একটু আঙুল ব্যবহার করতে পারো আঙুল দিয়ে ঘুষে একটু একটু করে মিলিয়ে দিতে পারো এখানে কাপড় যে পাটটা সেখানে আমরা একটু আর একটু লালটাকে ডিপ করে মিলিয়ে দিচ্ছি কাপড়ের পাটটা একটু ডিপ করে দিলাম এবার আমরা চোখ করবো ব্ল্যাক দিয়ে দেখো সরুতুলি দিয়ে সুন্দর করে করবে চোখের বুরুটাকে করে দিলাম এ দুটো পাশে বুরু যেন একরকম হয় সেটা একটু দেখার বিষয় খুব মন দিয়ে ভালো করে দেখো তাহলে তোমরা করতে পারবে যারা প্যাস্টেলে করবে তারা এইগুলো মার্কার পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে আগে করে নেবে তারপরে রঙ করবে কারণ আগে প্যাস্টেল রঙের উপরে রং পড়তে চায় না মার্কার পেন বা স্কেচ পেনে কালিটা পড়তে চায় না সেই জন্য আগে বর্ডার দিয়ে নিয়ে তোমরা প্যাস্টেল কালারে যেখানে যে কালারগুলো করলাম তোমরা সেখানে সেই কালার দিয়ে ভরাট করে দেবে চোখের উপরে নিচে ব্ল্যাক দিয়ে বর্ডার করে মনিটার মাঝখানটায় সাদা রেখে মণিটাকেও চারদিকে ব্ল্যাক দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম দুটো চোখে একই রকম করবে যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তোমরা ছোটরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখো এবং বাড়িতে যারা নিজেরা দেখে দেখে করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোটদের জন্য অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল সবাইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন কালো রঙের দিয়ে আমরা চুলটা প্রথমে তো পাতলা করে ভট করেছিলাম কালো ব্রাউন মেশি এখন সু ডাইরেক্ট কালো দিয়ে চুলটার মধ্যে শেড দিয়ে দেবো আমরা চুলটা একটা 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 করে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে এই ফাঁকা চুলের যে একটা একটা ভাগ এইভাবে যদি তোমরা সুন্দর করে দিতে পারো তো চুলটাকে যত সুন্দর করে দিতে পারবে তত ছবিটা দেখতে ভালো লাগবে চুল হয়ে গেল চুলের ভাঁজগুলোও দিয়ে দিলাম এখান থেকে একটা চুল নেমেছে কয়েকটা চুল নিচের দিকে নেমেছে আর চোখের উপরে কপালের যে চোখটা সেই চোখটাও ব্ল্যাক দিয়ে আমরা করে দিলাম নাকের যে ছিদ্রগুলো রয়েছে এগুলো বানসায়না দিয়ে দিলাম একটু ডিপ করে নাকের আউটলাইনটাও করে দিলাম মানসানা দিয়ে করে দেবে চোখের ওপরে পাতার উপরের অংশটাও আমরা এখানে মানসানা দিয়ে এঁকে দিলাম আর আউটলাইনটা করে দিলাম ঠোঁটটাকে আর একটু ডিপ করবো ঠোঁটটা একটু লাইট হয়ে গেছে ওটা আবার লালটা দিয়ে উপরের ঠোঁটটা পুরো ভট করে দিলাম নিচের ঠোঁটটা দিয়ে একটু কালার দিয়ে তারপরে একটু জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব দিয়ে ঠোঁটের মধ্যে যে ভাজ ভাজগুলো থাকে সেগুলো আমরা একটা একটা করে সুন্দর করে আমরা বুঝিয়ে দেব হয়ে গেল মায়ের ঠোঁট আঁকা তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং যখন যদি তোমরা ভিডিও দেখে সাথে সাথে করতে চাও তাহলে তোমরা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে দেখবে আর সেই অংশটুকুই এঁকে নেবে আবার চালু করবে আবার দেখবে এভাবে যদি করো তাহলে তোমরা অনায়াসেই পুরো ড্রয়িংটা অনেক কঠিন কঠিন আঁকা তোমরা করে ফেলতে পারবে এখানে নাকের মধ্যে আমরা একটু হোয়াইট আর একটু ইয়েলো মিশিয়ে নাকের নটটাকে করে দিচ্ছি দেখো কেমন করে করছি এখানে ডট ডট দিয়ে দিলাম নাকের এখানে একটু লাল দিয়ে একটা পুঁতির মতো রয়েছে সেটাও আমরা ঝুলছে সেটাও করে দিলাম এখানে নাকের নথের চারদিকে হালকা করে একটু লাইন দিয়ে দিলাম এই যে ফাঁকা জায়গাগুলো এই জায়গাটায় বাদিকে আমাদের বা দিকে দুর্গা মায়ের ডান দিকে এইখানটার মধ্যে পুরোটা চুল করে দেবে খোলা চুল রয়েছে চুলটা তাহলে ওখান দিয়ে দেখা যাচ্ছে শাড়ির ওই ফাঁকা দিয়ে চুলটাই দেখা যাচ্ছে চুলটাকে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ যে আমার আঁকা শেখানো যদি ভালো লাগে আমার ড্রয়িং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের পরিচিত ছোট ছোটো ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তারা দেখে দেখে তারা যদি করে তারা কিছু যদি তাদের তারা শিখতে পারে এটাই আমার আনন্দ আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখে দেখে করুক খুব সহজ পদ্ধতিতে করা খুব সহজে মুখে বলে বলে তোমরা যদি একটু আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে অনায়াসে তোমরা সেগুলো করে ফেলতে পারবে এখানে টিকলিটার মধ্যে আমরা একটু বানসানা দিয়ে ডিজাইন করে দিলাম সিঁদুর কপালে দিয়ে দিলাম আর এখানে কানের যে গয়নাটা পড়া আছে সেটা আমরা হোয়াইট আর একটু ইয়েলো মিশিয়ে হোয়াইটের অংশটা বেশি দিয়ে এখানে আমরা ডিজাইনগুলো করে দিচ্ছি গয়নার ডিজাইনগুলো ঠিক এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো আমার এইভাবে সাথে থেকো পাশে থেকো ভালো থেকো সবাই